হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি কিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এসএসএসডিডির সিলেবাস অনুযায়ী আজকে হিন্দি ব্যাকরণের ছয় নম্বর মক টেস্ট ক্লাস আর প্রত্যেক মক টেস্টে পঁচিশটি করে প্রশ্ন থাকে তোমাদের জন্য তো এর আগের পাঁচটি মক টেস্ট হয়তো তোমরা করেছ তো আজকের মক টেস্টের প্রশ্নগুলো কিন্তু তোমরা নিজের থেকে উত্তর করার চেষ্টা করবে তো প্রথম প্রশ্নটি দেখো সাই বার্তনীবালে শব্দকা চয়ন করে তো এখানে যে বা নামটি রয়েছে এর সঠিক বানান কোনটি হবে তো বানান বাংলা এবং হিন্দি তোমাদের কিন্তু একই রকম থাকে তো এক্ষেত্রে তোমাদের যদি ভালো করে দেখো দেখবে বি নাম্বার এবং সি নাম্বার হবে না কারণ এখানে এক এক্সট্রা তালবেশ রয়েছে এবং এখানে বসনরা কিন্তু কোনো আকার নেই আর রাষ্ট্রীয়তা কোনো বা বসল পর এখানে রশ্মি হবে না তো রাষ্ট্রীয়তা সঠিক বানাম এখানে হয়ে যাবে এ নাম্বার বসল রায় আকার পেটকার মধ্যে না রফলা দীর্ঘি অন্তস্থ তয় আকারে নেক্সট দেখো নিম্নলিখিত মেসি উজ বিকল্প চয়ন করে যো পাগরি উছালনা মুহাবরে কা অর্থ ব্যাক কর্তা হয় তো পাগড়ি উছালনা যে মুহাবরে রয়েছে বা লোকমুখে প্রচলিত কথা তো এর অর্থ কোনটি এখানে যে চারটি অপশন রয়েছে সম্মান করে না খুশ ও না পাগরি কো উছালনা নাকি অপমান করে না তো সঠিক কোনটি হয়ে যাবে ডি নাম্বার অপমান করে না নেক্সট দেখো দিয়ে গে বাক্যমে রেখাঙ্কিত খণ্ডকে প্রতিস্থাপিত কে লিয়ে অভিযোগ বিকল্প চয়ন করে তো এখানে যে বাক্যটি দেওয়া রয়েছে তোমার ত্রুটিপূর্ণ যে বাক্যগুলি থাকে সেরকমই একটি বাক্য কর্মক্ষেত্র মেয়ে নিরন্তর সংঘর্ষ করতে রহে নে কি নামই জীবন হ্যাঁ এখানে করতে রেহেনে কি নামই জীবন এই যে বাক্যটুকু রয়েছে এর বদলে চারটি অপশন থেকে কোনটি হবে তো এখানে তোমরা যদি ভালো করে দেখো তো এই চারটির মধ্যে কিন্তু আলাদা রয়েছে রহে কা রহনে সে রহনে নাকি কো তো সঠিক কোনটি হয়ে যাবে সি নাম্বার করতে রেহনে কা নামে জীবন হ্যাঁ কারণ বাক্যটা পড়লে তোমরা দেখতে পারবে রায়নের পরে তো সে হবে না কো হবে না তো সঠিক কোনটি রয়েছে সি নাম্বার তারপর দেখো দিয়ে শব্দকে পর্যায়বাচী শব্দ চয়ন করে তো ব্রিক্স এই শব্দের পর্যায়বাচী কোনটি হবে মানে ব্রিক্স এবং এই সমর্থযুক্ত এখান থেকে চারটির থেকে যে কোনো একটি অপশান তোমাদের দিতে হবে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে বি নাম্বার বি টপ হচ্ছে ব্রিক্স এর পর্যায়বাচী আর বন্ধুরা ভিডিওগুলো তোমরা প্লিজ লাইক করে দেবে আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো বা আজকে প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো হিন্দি ব্যাকরণের প্রশ্ন অনেকটাই সোজা থাকে তোমরা ইংলিশের বদলে যদি হিন্দি ব্যাকরণের উত্তর করো অনেক বেশি উত্তর করতে পারবে তো এখানে দেখো পানি তো পানি তারপর ড্যাশ রাহা হয় তো পানি কী হয় তোমরা অনেকবার শুনেছ এখানে যে ডি নাম্বারে রয়েছে বারস তো এটি হয় পানি বারস রাহা হয় কারণ বাক্যটি পড়লে তোমরা দেখবে পানি জাগ রাহা হয় বা পানি নাশ রাখা হয় পানি ভিগ হয় এরকম কিন্তু থাকে না সেখানে কি হবে বারস রাহা হয় তারপর দেখো দে বাক্যকে ও বাক্য গ্যা করে জিসমে কই ত্রুটি হয় তো এখানে যে বাক্যটি রয়েছে কোহরা ছুটনেকে বাদ সর্দি মে সোনরা ধূপ বড়ি আরামদায়ক হতি হে তো এখানে যে চারটি বাক্য রয়েছে ভাগ্যরা কোহরা ছুটনেকে বাদ সোনহরা ধূপ সর্দি মে বড়ি আরামদায়ক হতি হে তো এখানে কোথায় ভুল রয়েছে এটি কিন্তু তোমাদের খুঁজে বার করতে হবে তো এখানে তোমাদের ভুল কোথায় রয়েছে বি নম্বর যে বাক্যটি রয়েছে এখানে তোমাদের ভুল রয়েছে কারণ সুন হারা কোনো সময় হয় না সব সময় হয় কি সুন হারি ধূপ তার সম্পূর্ণ বাক্যটি হবে কি কেহারা ছুটনে কে বাদ সর্দি মে সুনহারি ধূপ পরি আরামদায়ক হতি হে নেক্সট দেখো রিক্ত স্থানকে ভরণে কে লিয়ে উপযুক্ত শব্দ চয়ন করে রাম কলম সে লিখতে হয় তো বাক্যটি পড়লে তোমরা দেখতে পারবে এখানে যে কো মে পর একটি বাক্য কিন্তু এখানে শূন্যস্থানে দিলে মিলছে না তো সেক্ষেত্রে রাম কলমসে সে লিখতে হয় কিন্তু সঠিক হয়ে যাবে তারপর দেখো দিয়ে গিয়ে বাক্য মের এখানকিত খণ্ডকেও প্রতিস্থাপিত করে নাকি উপয়ুগ বিকল্প চয়ন করে এটা তোমরা নিজের থেকে একবার চেষ্টা করো বাক্যটি পর প্রথমে মেরে ঘরকে পাশ গায়েকে তাজা দুধ মিলতে হয় তো গায়েকে তাজা দুধ এর বদলে তোমাদের একটি বাক্য এখান থেকে কিন্তু দিতে হবে তো সঠিক বাক্য কোনটি হয়ে যাবে বি নম্বরে যে রয়েছে গায়ে কা তাজা দুধ তো গায়ের পর কি হবে না গায়ের পর কি হবে কা তার সম্পূর্ণ বাক্যটি হবে মেরে ঘরকে পাস নেক্সট প্রশ্ন দেখো রিক্ত স্থানকে কে লিয়ে উপযুক্ত শব্দকা চয়ন করে এখানে শূন্যস্থান রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে যেটিতে কিন্তু বেশিরভাগ প্রশ্ন থাকে শূন্যস্থান পূরণ ত্রুটি খুঁজে বের করা পর্যায়বাচী শব্দ বিপরীত শব্দ এবং প্রতিদিন একটি করে গদ্যাংশ যেখানে পাঁচ নাম্বার থাকে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের বেশি করে পড়তে হবে কারণ সন্ধি সমাস এই সমস্ত জিনিস তোমাদের হঠাৎ একদিন হয়তো একটি পাবে তো এর জন্য তোমাদের হাজার হাজার সন্ধি সমাস পড়ার দরকার নেই সেটা তোমরা কমনও পাবে না তো যে জিনিসগুলো পড়লে তোমরা প্রতিটি চ্যাপ্টার থেকে চার পাঁচটি করে কমন পাবে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের বেশি করে পড়তে হবে আর এসএসএসজিডির সিলেবাস যে বানিয়েছিলাম সেখানে কিন্তু আমি সেগুলো সব বলে দিয়েছি তো এই প্রশ্নটি কী হবে আজকাল অন্ধাদুন বিক্স তারপর ড্যাশ যা রাহে তা বর্তমানে কী গাছ তো চলেও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না বা কোথাও চায়ও না তো কি হচ্ছে কাটা হচ্ছে অন্ধাদুন তো এখানে কি হয়ে যাবে এ নাম্বারে যে বাক্যটি রয়েছে কাটে এটি হবে তো এটি বসালে কি হবে আজকাল অন্ধাধুন বিক্স কাটে যা রাহা হয় তারপর শব্দ কা বিলম চুনে তো এখানে যে সৃষ্টি রয়েছে এই সৃষ্টির বিপরীত শব্দ কোনটি হবে চারটি বাক্য যে রয়েছে প্রলয় তুফান সংসার এবং ব্রহ্মাণ্ড তো সঠিক বাক্য কোনটি হয়ে যাবে বি নাম্বার তুফান সৃষ্টির বিপরীত শব্দ সরি গ্যাস এখানে তোমাদের তুফান হবে না হবে প্রলয় কারণ প্রলয় বা ধ্বংস যেহেতু সৃষ্টি হচ্ছে তো বাংলায় যেরকম সৃষ্টি বিপরীত হচ্ছে ধ্বংস তো হিন্দিতে কী হয়ে যাবে প্রলয় নেক্সট দেখো দেয় বাক্যাংশকে নিয়ে এক শব্দ চুনিয়ে জিস্কা কই সন্তান না হো তো এখানে যে বাক্যটি রয়েছে এক কথায় প্রকাশ এরকম প্রতিদিন দু থেকে তিনটি প্রশ্ন তোমাদের এসিসিটিতে থাকবে প্রত্যেক শিফটে তো এই বাক্যটির এক কথায় কি প্রকাশ করা হয় জিস্কা কই সন্তান না হো তাহলে এ নাম্বারে যেটি রয়েছে বিতান বিতান কি যেরকম মনে করো কাপ কাপড় বা ফুল দিয়ে যে ছোটো ছোটো মণ্ডপ বানানো হয় সেগুলোকে কি বলা হয় বিতান তারপর যদি জিস পুরুষকা পত্নী মর্গেই মানে যার স্ত্রী মারা যায় তাকে কি বলা হয় বিদুর এবং কুবারা যার বিয়ে হয়নি তাকে তো কুবারা বলা হয় হিন্দিতে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে থ্রি নাম্বার নিঃসন্তান তারপর দেখো যে দিয়ে গিয়া শব্দটা বিলম চুনে অতিবৃষ্টি তো বিলম হিন্দিতে হচ্ছে বিপরীত শব্দ তো অতিবৃষ্টির বিপরীত শব্দ এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে দীর্ঘ বৃষ্টি লঘু দৃষ্টি বৃষ্টি নাকি অনাবৃষ্টি তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের ডি নাম্বার অনাবৃষ্টি আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করবে পারলে তোমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে আর আমাদের টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম জয়েন না করলে জয়েন করবে সেখানে কিন্তু তোমরা প্রতিদিন মক টেস্ট দিতে পারবে তো এরকম গদ্যাংশ প্রতিদিন তোমাদের থাকবে জিডিতে এবং এর নিচে পাঁচটি যে অপশন দেওয়া রয়েছে এইটটি এইট থেকে নাইনটি টু পর্যন্ত এখানে অপশনে যে বিকল্পগুলো দেওয়া রয়েছে এই বিকল্পগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে তো প্রথমে দেখো যদি হাম তো প্রথমে তোমরা গদ্যাংশটি করার আগে কমপক্ষে দু থেকে তিনটি লাইন পরে নেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিলাতে পারবে ভালো তো এখানে দেখো যদি হাম তারপর ড্যাশ কেলিয়ে যুদ্ধ হচ্ছে বিমুখ হয়ে যাতে হাম এক এসে খুশি বা সুখী সমাজকা কর জিসমে জ্ঞান আর বিজ্ঞান কাজ হচ্তি হ্যাঁ এখানে তোমরা দু তিনটি বাক্য একসাথে এখন মিলাতে পারবে এখানে যেরকম রয়েছে পক্ষীয় যুদ্ধ সাহিত্য এবং সদৈব তো যুদ্ধ যেহেতু রয়েছে প্রথম বাক্য এটি তো হবে না সাহিত্য হবে না এবং পাখিও হবে না তো সদৈব বা সদা বা সর্বদা তো এটি দিলে বাক্যটি মিলে যাচ্ছে যদি আম সদৈবকে লিয়ে বা সর্বদাকে নিয়ে যুদ্ধ সে বিমুখ হয়ে হে তো আম এক এসে সুখী সংস্কার তো এখানে কী হবে তৈরি বা নির্মাণ এরকম কিছু একটা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডি নাম্বারে রয়েছে নির্মাণ কারণ বাকি তিনটি কঠিন সংকট দুঃখ নেগেটিভ বাক্য তো যেহেতু ডি নাম্বারে পজিটিভ রয়েছে নির্মাণ তো এখানে কী হয়ে যাবে নির্মাণ তো এই দুই লাইন যদি তোমরা বাক্যটি পড়ো কী হবে যদি আম সদৈবকে নিয়ে যুদ্ধ সে বিমুখ হয়ে যাতে হে তো হাম এক এসে সুখী সমাজকা নির্মাণ করসতে হিসমে জ্ঞান ওর বিজ্ঞান কি সতত তো হোশাক্তি হে হার বদলে এখানে কী হবে অধগতি অবনতি প্রগতি নাকি বিনাশ তো সঠিক বাক্য কোনটি হবে এখানে সি নম্বরে যে রয়েছে প্রগতি কারণ এই তিনটি নেগেটিভ বাক্য অধগতি অবনতি এবং বিনাশ তো সঠিক হয়ে যাবে এখানে কোনটি সি নাম্বারে যে রয়েছে প্রগতি তাহলে বাক্যটি কি হবে জীসমে জ্ঞান আর বিজ্ঞান কি সতত প্রগতি শাক্তি হে নেক্সট বাক্য দেখো যে কেয়াহাম ই স্বর্গীয় আনন্দকে বদলে বিনাশক মৃত্যু ইসলিয়ে চাইতে হয় কেউ কি হাম আপনে ঝগড়ে সমাপ্ত নেই কর সাকতে হাম আপনেখানেই শুনুস্থানের জায়গায় তোমাদের একটি বাক্য খুঁজে বের করতে হবে নাইনটি ওয়ান থেকে এখানে যে রয়েছে রাক্ষস জানোয়ার দেবতা নাকি মনুষ্য তো বর্তমানে তো জানোয়াররা জঙ্গলে যুদ্ধ করে আর দেবতা তো বর্তমানে কেউ কোথায় যুদ্ধ করে তারাই জানে আর রাক্ষসও নেই বর্তমানে যুদ্ধ করার মতো তো বর্তমানে মানুষই সব রাক্ষস জানোয়ার দেবতা ঠিক আছে তো এখানে সঠিক বাক্য কোনটি হয়ে যাবে ছি নাম্বার মনুষ্য তো হাম আপসে মনুষ্য হনেকে নাতে মনুষ্যতাকে নাম পর এ প্রার্থনা করতে হয় কি আপ সব কিছু ভুল কর কেবল মানবতাকেই যদি আপ এ কর সকতে তো নিশ্চয়ই মহান তো এখানে কি হবে শূন্যস্থানে কেলিয়ে রাস্তা খোলা হ্যাঁ তো এখানে কিছু একটি তোমাদের দিতে হবে তো অপশন আমরা দেখে নেবো নাইনটি টুতে কোনটি হতে পারে তো এখন যদি আমরা যুদ্ধ করা ছেড়ে দিই তো আমাদের কি হবে ভবিষ্যৎ খুবই ভালো হবে তো এখানে হবে প্রশ্নে ভবিষ্য নিয়ে রাস্তা খোলায় তো গদ্যাংশ তো শেষ হয়ে গেল নাইনটি থ্রি নাম্বার প্রশ্ন এবার দেখো এটি নিজের থেকে একবার করার চেষ্টা করবে যে দিয়ে বাক্য বাক্যকে ও বাক্য জ্ঞাত করে জিসমে কই ত্রুটি হ্যাঁ তো ভুল খুঁজে বের করতে হবে নদিয়া আমারা জীবন উনকে পূজা করতে তো এখানে চারটি আলাদা আলাদা করে দেয়া রয়েছে জীবন পূজা করতে হে ইসলি নদিয়া আমারা তো এখানে ছ নম্বরের যেটি যেটি রয়েছে ইসলি উনকে এই বাক্যটিতে ভুল রয়েছে তো এখানে সঠিক বাক্য কি হয়ে যাবে হাম উন কি এখানে উন কি হবে না উন কি হবে তার সঠিক বাক্যটি কি হবে নদিয়া হামারা জীবনে হাম উন কি পূজা করতে তো এই বাক্যগুলি তোমরা কয়েকবার পড়ার পর কিন্তু বুঝতে পারবে বা রেগুলার যারা হিন্দি পেপার ঠেবার পরও সেক্ষেত্রে তাদের কিন্তু এই বাক্যগুলি সহজে ভুল খুঁজে বের করতে পারবে তো পর্যায়বাচী এবং বিপরীত শব্দগুলো তোমাদের অনেক আনকমন থাকবে তো সেক্ষেত্রে তোমাদের এই পর্যায়বাচী তারপর মুহাবরে বিলম শব্দ এক কথায় প্রকাশ এই বাক্যগুলো কিন্তু তোমাদের বেশি করে পড়তে হবে তো বহুরা এর পর্যায়বাচী কি হবে তো এখানে যে বহুরা এর পর্যায়বাসী কোনটি হবে সি নাম্বারে মধু নেক্সট দেখো দিয়ে গে বাক্যাক জ্ঞাত করে জিসমে কই ত্রুটি হ্যাঁ পড়াইছে মুক্ত হকর কুশ করে নেকা উমাং উনকে চেহারা পর সাপ দিখাই দিয়ে রাহি যায় তো এখানে তোমাদের ভুল খুঁজে বের করতে হবে তো বাক্যটি যদি তোমরা ভালো করে পড়ো তো এখানে দেখবে কুশ করে নেকা উমাং এখানে কিন্তু ভুল রয়েছে কারণ সঠিক বাক্যটি কী হবে তো ছি যে বাক্যটি রয়েছে কুশ করে নেকা উমং এখানে তোমাদের ত্রুটি রয়েছে কারণ এখানে কা হবে না এখানে কি হবে তো এখানে তোমাদের যে ভুল ত্রুটি বের করতে বলবে তো বেশিরভাগ বাক্যগুলি তোমাদের এই কা কি সে কো এই জায়গাগুলোতেই কিন্তু বেশি ভুল থাকে বা অনেক সময় কোনো বাক্য একটি ভুল দিয়ে দেয় তো এক্ষেত্রে সি নাম্বারটি কিন্তু ভুল রয়েছে তারপর নাইনটি সিক্স নাম্বার আর বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা কিন্তু লাস্টে যে হোমওয়ার্ক প্রশ্নটা থাকে সেই প্রশ্নটার উত্তর তোমরা অবশ্যই করার চেষ্টা করবে এই বাক্যটি দেখো যে দিয়ে গে বাক্যাংশ কেলিয়ে এক শব্দ চুনিয়ে তো জো নয়া জন্ম তো যে নতুন নতুন জন্মগ্রহণ করেছে তাকে কি বলা হয় নবজাত এই বাক্যগুলো তোমাদের কোনো পড়ার দরকার নেই আনকমন থাকলে তোমরা পরীক্ষাতে উত্তর করে কিন্তু আসতে পারবে তো বাকি অপশনগুলো যদি তোমরা ব্যাখ্যা করো তাহলে কী হবে সমান জাতি ইয়া বলে সমান জাতির যারা তাদের কি বলা হয় স্বজাতীয় বা যমা হুয়া হো তাকে কি বলা হয় পারিজাত যে নতুন নতুন জন্মগ্রহণ করেছে তারপর নেক্সট দেখো যে দিয়ে গিয়ে বাক্যমের রেখাঙ্কিত খণ্ডক প্রতিস্থাপিত কে লিয়ে অভয়োগ বিকল্প চয়ন করে তো এখানে যে বাক্যটি রয়েছে সুন্দরলাল বহুগুণানে চিপকো আন্দোলন দ্বারা লোককা জাগরুকতা করে নে প্রয়াস কিয়া তো এখানে যে বাক্যটি রয়েছে জাগরতা করানেকা তো এই বাক্যটির বদলে একটি বাক্য দিতে হবে কারণ এখানে কোথাও একটি ভুল রয়েছে কারণ বাংলা যদি তোমরা এই বাক্যটা ভালো করে দেখো তো সবসময় কিন্তু জাগরুক বাংলাতেও থাকে জাগ্রত তো সেরকম এই জাগরুক হবে এখানে যে তয়াকারের তা দেওয়া রয়েছে এটি কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে এটি হবে না তো সম্পূর্ণ বাক্যটি হবে কি জাগরুক করে কা তোমাদের ডি নাম্বারে যেটি রয়েছে এটি কিন্তু সঠিকভাবে জাগরুক করে নেকা প্রয়াস কিয়া তারপর নেক্সট দেখো রিক্ত স্থান কোভিণে কে লিয়া উপয়ুগ শব্দকার চয়ন করে তো এখানে দেখো শূন্যস্থানটি পেলে দেখো ফির সড়ক পার করো তো সেরকমই তোমরা প্রথমে দেখো কোন অপশনটি সঠিক রয়েছে তারপর উত্তর করো তো অপশনগুলি ভালো করে যদি দেখো ডি নাম্বার যেটি রয়েছে জিধার কি এরকম কোনো বাক্য হয় না আর উপর ভিতরও বাক্য হয় না উপর নিশ্চ একটি বাক্য হয় তো যেহেতু আমরা রাস্তা পার করব তো রাস্তা বের করার সময় তো রাস্তার ভিতর বাহির এরকম কিছু থাকে না রাস্তার কী থাকে ডান এবং দিক তো এই বাক্যটির জন্য সঠিক কোনটি হবে এ নাম্বার পেলে ডায়ে বাই দেখো ফির সড়ক পার করো তারপর নেক্সট বাক্য নিম্নলিখিত মেসে উকল্প চয়ন করে যা ঝারণা মুহাবারেকা অর্থ ব্যাক করতে হয় তো এখানে চারটি অপশন রয়েছে পিছা না পল্লেকা ঝারণ বানানা পল্লেকা ঝরনা পোষনা পিছে পর যান তাহলে পাল্লা ঝারনা এই যে মুহাবার বা লোকমুখে প্রচলিত কথা এটি কোন অর্থে ব্যবহার করা হয় পিছা ছুরালেনা এই জন্য কিন্তু ব্যবহার করা হয় তো পাল্লা যার না এর বদলে কি হয়ে যাবে পিছা ছুড়ালে লেনা এ নাম্বার সঠিক উত্তর তো একশো নম্বর প্রশ্নটি প্রতিদিন তোমাদের হোমওয়ার্কে থাকে আজকে সহজ প্রশ্ন রয়েছে সাই বারতনীবালা শব্দকার চয়ন করে তো একাদশী তোমরা সবাই শুনেছ তো সেই একাদশীর সঠিক বানাম কোনটি হবে তোমরা এই একশোর নাম্বার দিয়ে কমেন্টে কিন্তু অবশ্যই উত্তরটি লিখবে তো এই ছিল আজকের পঁচিশটি প্রশ্ন তোমাদের জি কে মক টেস্ট খুব শীঘ্রই আমি রেগুলার দেওয়া শুরু করবো পরীক্ষার পর্যন্ত তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পারলে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখো ভালো করে এবং এখনই তোমরা কমেন্টে উত্তর জানাবে দেখা হচ্ছে নেক্সট মক টেস্টে লাস্ট পর্যন্ত দেখার অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং